রাজনীতির অলিন্দ থেকে মাঠে ময়দানে বাছাই করা সেরা আঠারোটি খবর নিয়ে হেডলাইন ত্রিপুরার বিশেষ অনুষ্ঠান আঠারো এর সেরা আঠারো নমস্কার আরো একটি বছর শেষ আরো একটি বছরের শুরু আর এই বছর শেষে এক বছর বারোটি মাস খবরের দুনিয়ায় কোথায় কি ঘটল রাজনীতির অলিন্দ থেকে মাঠে ময়দান সবকিছুই ঘটনা বহুল আর সেই

খবতার পালা বদল দু সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয় আর এই বিধানসভা নির্বাচনে পরিবর্তন হয় দীর্ঘ পঁচিশ বছরের বাম রাজত্বের অবসান ঘটে গঠিত হয় বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার রাজনীতির অলিন্দ থেকে মাঠে ময়দানে বাছাই করা সেরা আঠারোটি খবর নিয়ে হেডলাইন ত্রিপুরার বিশেষ অনুষ্ঠান আঠারো এর সেরা আঠারো সালের রাজ্যের সেরা বাছাই করা আঠেরোটি খবর নিয়ে হেডলাইন্স ত্রিপুরার যে বিশেষ অনুষ্ঠান আঠেরো সেরা আঠেরো তাতে প্রথম খবরটি অবশ্যই রাজ্যে সরকার পরিবর্তনের খবর দীর্ঘ পঁচিশ বছর পর এ রাজ্যে সরকার পরিবর্তন হয় দু সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয় আর এই বিধানসভা নির্বাচনে দীর্ঘ পঁচিশ বছরের বাম রাজত্বের অবসান ঘটে সরকার গঠন করে বিজেপি আইপিএফটি জোট সরকার সাল থেকে এ রাজ্যে টানা বামফ্রন্টের সরকার চলে আসছিল বিগত প্রতিটি বিধানসভা নির্বাচনে পরিবর্তনের হাওয়া উঠলেও পরিবর্তন হয়নি উনিশশো সাল থেকে একের পর এক বামফ্রন্ট সরকার গঠিত হতে থাকে দু সালে গঠিত হয় সপ্তম বামফ্রন্ট সরকার আর দু সালে অষ্টম বামফ্রন্ট সরকার গঠন করার ডাক দিয়ে ময়দানে নামে বামেরা বিগত সময়ে রাজ্যে বিধানসভা নির্বাচনে বামেদের প্রধান প্রতিপক্ষ ছিল কংগ্রেস কিন্তু দু ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিজেপি বামেদের প্রধান প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় জমজমাট ছিল এবারে ত্রিপুরা বিধানসভা নির্বাচন একদিকে প্রত্যাবর্তনের লড়াই অন্যদিকে পরিবর্তনের লড়াই বামেদের প্রচারের মুখ ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার অন্যদিকে বিজেপির মুখ ছিলেন তরুণ নেতা বিপ্লব কুমার দেব আর এবারে বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখলের লড়াইয়ে বিপ্লব কুমার দেবের নেতৃত্বে বামেদের টানা পঁচিশ বছর পর ক্ষমতা থেকে সরিয়ে রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার প্রতিষ্ঠিত হয় প্রথমবারের মতো বিজেপি সরকার ত্রিপুরায় আসে এই ক্ষমতার পালাবদল শুধু রাজ্য রাজনীতি নয় জাতীয় রাজনীতিতেও যথেষ্ট আলোড়ন ফেলে গোটা জাতীয় সংবাদ মাধ্যমের নজর ছিল এবার ত্রিপুরা বিধানসভা নির্বাচনের দিকে আর এই বিধানসভা নির্বাচনে ক্ষমতার পালাবদল হয় ক্ষমতায় আসে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার রাজনীতির অলিন্দ থেকে মাঠে ময়দানে বাছাই করা সেরা আঠারোটি খবর নিয়ে হেডলাইন্স ত্রিপুরার বিশেষ অনুষ্ঠান আঠারো এর সেরা দু হাজার ত্রিপুরা বিধানসভা নির্বাচনে রাজ্যে পরিবর্তন হয় গঠিত হয় বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার আর রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন বিপ্লব কুমার দেব রাজনীতির অলিন্দ থেকে মাঠে ময়দানে বাছাই করা সেরা আঠারোটি খবর নিয়ে হেডলাইন ত্রিপুরার বিশেষ অনুষ্ঠান দু হাজার আঠেরো সালে ত্রিপুরাতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয় আর এই দু ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ক্ষমতার পালা বদল হয় দীর্ঘ বাম শাসনের অবসান ঘটে গঠিত হয় বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার আর রাজ্যের এই নতুন সরকারের মুখ্যমন্ত্রী হন কুমার দেব রাজ্যে পরিবর্তনের পক্ষে হাওয়া টানতে বিজেপির প্রচারের মুখ ছিলেন বিপ্লব কুমার দেব বিপ্লব কুমার দেবকে সামনে রেখেই দু হাজার ত্রিপুরা বিধানসভা নির্বাচনের প্রচারে নামে বিজেপি মাত্র আড়াই বছরেরও কম সময় পেয়েছিলেন বিপ্লব কুমার দেব বিজেপি ত্রিপুরা রাজ্য সভাপতি হিসেবে ত্রিপুরায় বিজেপির দায়িত্ব সামলান বিপ্লব কুমার দেব আর এই দায়িত্ব পাওয়ার খুব কম সময়ের মধ্যেই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয় কিন্তু এই কম সময়ের মধ্যেই এক ইতিহাস সৃষ্টি করেন বিপ্লব কুমার দেব তার নেতৃত্বেই প্রচারে নামে বিজেপি এবং পরিবর্তন হয় এ রাজ্যে ত্রিপুরায় চলে আসা দীর্ঘ বাম দুর্গের পতন হয় গঠিত হয় বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার বিধানসভা নির্বাচনের সময় বিপ্লব কুমার দেবকে সামনে রেখে বিজেপি প্রচারে নেমেছিল ধর্মনগর থেকে সর্বত্র জনপ্রিয় হয়ে উঠেছিলেন বিপ্লব কুমার দেব মাত্র কম সময়ে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে দলকে একটা শক্তিশালী জায়গায় পৌঁছে দিতে দিবার রাত্র অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন বিপ্লব কুমার দেব নিজের লক্ষ্যে অবিচল ছিলেন তিনি আর সেই লক্ষ্য পূরণ হয় তেসরা মার্চ যখন এরাজ্যে বাম দুর্গের পতন হয় গঠিত হয় বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার আর এই নতুন সরকারের মুখ্যমন্ত্রী হন বিপ্লব কুমার দেব খুব অল্প সময়ের মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে এক ইতিহাস সৃষ্টি করেন বিপ্লব কুমার দেব নয় মার্চ আসাম রাইফেলস ময়দানে ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিপ্লব কুমার দেব বিধানসভা নির্বাচনের আগে যেরকম জনপ্রিয়তা অর্জন করেছিলেন মুখ্যমন্ত্রী হয়েও সেই জনপ্রিয়তা বিপুল পরিমাণে আরও বৃদ্ধি হয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ থেকে শুরু করে জনতার দরবার মানুষের কাছে পৌঁছে যাওয়া এই সব কিছুই মুখ্যমন্ত্রী হিসেবে বিপ্লব কুমার দেবকে জনপ্রিয় করে তোলে মডেল রাজ্য হিসেবে ত্রিপুরাকে গড়ে তোলার লক্ষ্যমাত্রা নিয়েছেন তিনি আর সেই লক্ষ্যে কাজ করে চলেছেন অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে রাজনীতির অলিন্দ থেকে মাঠে ময়দানে বাছাই করা সেরা খবর নিয়ে হেডলাইন ত্রিপুরার বিশেষ অনুষ্ঠান এর দু হাজার আঠেরো ত্রিপুরা বিধানসভা নির্বাচনে রাজ্যে পরিবর্তন হয় গঠিত হয় বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার আর এই জোট সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হয় নয় মার্চ আসাম রাইফেলস ময়দানে হয় এই শপথ গ্রহণ অনুষ্ঠান আঠেরো সেরা আঠেরোটি খবরে স্থান পেয়েছে এই খবরও রাজনীতির থেকে মাঠে ময়দানে বাছাই করা সেরা খবর নিয়ে ত্রিপুরার দু হাজার আঠারো ত্রিপুরা বিধানসভা নির্বাচনে রাজ্যে পালা বদল হয় ক্ষমতার গঠিত হয় নতুন সরকার বামফ্রন্ট সরকারের ক্ষমতার অবসানের পর রাজ্যে প্রথমবারের মতো গঠিত হয় বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার আর নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান ঐতিহাসিক হয়ে থাকে স্মরণীয় হয়ে থাকে 9 মার্চ আসাম রাইফেলস ময়দানে হয় এই নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান শপথ গ্রহণ অনুষ্ঠানের জৌলুস বাড়াতে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে ব্যাপক আয়োজন করা হয় উপস্থিত থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী লালকৃষ্ণ আডবাণীর মতো ব্যক্তিত্ব উত্তর পূর্বাঞ্চলের এবং অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিল চাঁদের হাট

শপথ গ্রহণ অনুষ্ঠানে ঐতিহাসিক আসাম রাইফেলস ময়দানে ঐতিহাসিক এই নয় মার্চ রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এদিনে শপথ নেন রাজ্যের মন্ত্রিসভার বাকি মন্ত্রীরাও রাজনীতির অলিন্দ থেকে মাঠে ময়দানে বাছাই করা সেরা আঠারোটি খবর নিয়ে হেডলাইন ত্রিপুরার বিশেষ অনুষ্ঠান আঠারো এর সেরা আঠারো রাজ্যে নতুন সরকারের নতুন মন্ত্রিসভায় যে সকল মন্ত্রীরা নিজের নিজের দায়িত্ব পান তারা এই প্রথমবারের মতো মন্ত্রিত্বের দায়িত্ব সামলাচ্ছেন যারা মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছেন তারা প্রত্যেকেই প্রথমবারের মতো মন্ত্রী রাজনীতির অলিন্দ থেকে মাঠে ময়দানে বাছাই করা সেরা আঠারোটি খবর নিয়ে হেডলাইন ত্রিপুরার বিশেষ অনুষ্ঠান আঠারো এর সেরা আঠারো রাজ্যে দীর্ঘ পঁচিশ বছরের বাম রাজত্বের অবসান হয় ত্রিপুরা দু হাজার বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বে গঠিত হয় নতুন জোট সরকার রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের যে মন্ত্রিসভা সেই মন্ত্রিসভার সকল মন্ত্রী প্রথমবারের মতো দায়িত্ব সামলেছেন রাজনীতির অলিন্দে তাদের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে দীর্ঘ সময় ধরে এরা বাম বিরোধী রাজনীতির সঙ্গে যুক্ত কিন্তু মন্ত্রিত্ব এবং সরকারে থাকা এ প্রথমবার জিষ্ণু দেববর্মন রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী তিনিও প্রথমবার মন্ত্রী আমি শ্রী রতনলাল নাথ ভগবানের নামে দৃঢ় বিশ্বাসের সহিত শপথ করিতেছি যে আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি দৃঢ় বিশ্বাস ও আনুগত্য রক্ষা করিব আমি ভারতের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষা করিব আমি ত্রিপুরা রাজ্যের মন্ত্রী হিসাবে আমার কর্তব্য বিশ্বস্তভাবে ও বিবেকপরায়ণতার সহিত

স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন তিনিও প্রথমবার মন্ত্রিত্বের দায়িত্ব সামলেছেন যদিও তার পিতা এর আছে প্রাক্তন মুখ্যমন্ত্রী কিন্তু সুদীপ রায় বর্মন এই প্রথমবার মন্ত্রী হলেন আমি শ্রী আমি শ্রী প্রণজিৎ সিংহরায় ভগবানের নামে বিশ্বাসের সহিত শপথ করিতেছি যে আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি দৃঢ় বিশ্বাস আনুগত্য রক্ষা করিব কৃষি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় তিনিও প্রথমবারের মতো মন্ত্রী হয়েছেন আমি আম নরেন্দ্র চন্দ্র দেব বর্মা উইটকরাগ ভাই তাঙ্গি সাও আইনরগই খাজা ভারতের সংবিধানে উইটকরাগ তাই রাজস্ব মন্ত্রী তথা বিজেপি যৌথ সঙ্গী আই পি এফ টি এন সি দেববর্মা মন্ত্রী হলেন প্রথমবার আই শ্রী আই শ্রী মেবার কুমার জমাতিয়া দুসওয়ের দ্য নেব অফ গড ডেট আইল বিয়ার ট্রু ফেইট এন্ড এলিজেন্ড কনস্টিউশন অফ ইন্ডিয়া এস বাই ল এস্টাবলিশ ড্যাট আই লাভ হোল্ড দ্যাট সভরেনটি এন ইন্টিগ্রেটি অফ ইন্ডিয়া বিজেপির জোট সঙ্গী আই পি আরেক নেতা মেবার কুমার জমাতিয়া তিনিও প্রথমবার মন্ত্রী হলেন আমি শ্রী আমি শ্রী মনোজকান্তিদেব ভগবানের নামে শপ শপথ করিতেছি যে আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি দৃঢ় বিশ্বাস ও অনুগত রক্ষা করিব আমি ভারতের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষা করিব ক্রীড়া মন্ত্রী মনোজকান্তিদেব প্রথমবার মন্ত্রী বিষয় বিবেচনার জন্য উপস্থাপিত করা হইবে অথবা আমার জ্ঞাত আসিবে তাহা মন্ত্রীর কার্য নিবাহের জন্য শান্তনা চাকমা সভা একমাত্র মহিলা মন্ত্রী প্রথমবার মন্ত্রী রাজনীতির অলিন্দ থেকে মাঠে ময়দানে বাছাই করা সেরা আঠারোটি খবর নিয়ে হেডলাইন ত্রিপুরার বিশেষ অনুষ্ঠান আঠারো এর সেরা আঠারো বিজেপি নেতৃত্বাধীন রাজ্যে নতুন জোট সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠক বসে দশই মার্চ মহাকরণে হয় এই বৈঠক একাধিক সিদ্ধান্ত নেওয়া হয় ১৮ সেরা আঠারো খবরে স্থান পেয়েছে এই খবরটিও রাজনীতির অলিন্দ থেকে মাঠে ময়দানে বাছাই করা সেরা খবর নিয়ে ত্রিপুরার বিশেষ অনুষ্ঠান এর নির্বাচনের আগে দেওয়া ভিজন ডকুমেন্টে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকারে আসার পর সেই সমস্ত প্রতিশ্রুতিগুলি পালন করার ক্ষেত্রে নতুন বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার যে বদ্ধপরিকর তা প্রথম মন্ত্রিসভার বৈঠকের পরই সাংবাদিক সম্মেলনে বুঝিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শনিবার রাজ্যে নতুন বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের প্রথম মন্ত্রীসভার বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে এদিন সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যে সরকারি কর্মচারীদের কাজের প্রতি আরও দায়িত্ববান হবার আহ্বান জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সময়ের প্রতি খেয়াল রেখে সময়ের কাজ সময়ে শেষ করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী আজকে আমাদের প্রথম ক্যাবিনেট মিটিং হয়েছে সরকারি কর্মচারীদেরকে আমি আজকের দিনে ওনাদের প্রতি আনুগত্য আমাদের থাকবে কিন্তু গভর্নমেন্ট অধিকারী বা সরকারি চাকরি যারা করেন তাদের দায়িত্ব সঠিকভাবে নিভান টাইম বাউন্ড কাজ করা সঠিক সময়ে অফিসে আছে আর একই দিনের কাজ একই দিনে শেষ করা কর্মসংস্কৃতি আরও উন্নত করার বার্তা দেন মুখ্যমন্ত্রী ওয়ার্ক কালচার আমি বলবো না যে ওয়ার্ক কালচার নেই আমি সেটা বলবো সেটাকে আরো সুদৃঢ় করতে হবে সরকার বাই দা পিপল হয় লোকেরা মানুষ ভোট দিয়েছে দেওয়ার পরে সরকার এসছে তো সরকারের সমস্ত যারা কর্মচারী আছেন এরাই তো জনতার কাজ করবে রাজ্যের সব অংশের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সবার নিরাপত্তা থাকবে চিন্তা করার দরকার নেই আর বাকি আমি রাত্রি হোক দিনে হোক নিরাপত্তার জন্য আমি নিজে বেরব আমার জন্য দিন রাত কোনো কিছু নেই আমি সেক্রেটারি রাতে ঘুমোতে পারি আপনারাও আসুন চলুন স্যার চিন্তা করে না রাজ্যে নতুন বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের প্রথম মন্ত্রী সভার বৈঠকে শনিবার বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয় এ বিষয়ে জানান সাংবাদিক সম্মেলনে উপস্থিত মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় যে সমস্ত সিদ্ধান্তগুলি এদিন নেওয়া হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হিসেবে রয়েছে রাজ্যের দুই সাংবাদিক শান্তনু ভূমিকে ও সুদীপ দত্ত ভূমিকে হত্যাकांडের তদন্ত सीबीआईর হাতে দেওয়ার বিষয়ে প্রক্রিয়া গ্রহণের জন্য নীতিগতভাবে মন্ত্রীসভায় সিদ্ধান্ত গৃহীত। সেই সঙ্গে অবশ্যই আপনাদের বলতে হবে যেটা আমরা বারবার বলেছি আপনারা জানেন আপনাদেরই পরিবারের লোক যেটা আমরা অস্বীকার করতে পারি না শান্তনু ভূমিকে এবং সুদীপ দত্ত সরকারকে

ভারতের বিলবকম কিশোর ওয়াইকবাহাদুর নামে সেটা রাখা হবে তার জন্য আমরা আমাদের সরকারের পক্ষ থেকে আমরা সেটাকে কেন্দ্রীয় সরকারের কাছে আমরা এত প্রজাও আমরা পার্বত্য সংবিধান নিয়েছি প্রথম দিন থেকেই রাজ্যের নতুন সরকার বুঝিয়ে দিল ত্রিপুরার উন্নয়নের লক্ষ্যে ইতিবাচক মানসিকতা নিয়েই কাজ করবে রাজ্যের প্রথম বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার ক্যামেরা দিব্যেন্দু দাশের সাথে অলচুদ রিপোর্ট হেডলাইন ত্রিপুরা রাজনীতির অলিন্দ থেকে মাঠে ময়দানে বাছাই করা সেরা আঠারোটি খবর নিয়ে হেডলাইন ত্রিপুরার বিশেষ অনুষ্ঠান আঠারো এর 18 সাল থেকে টানা চারবার তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মানিক সরকার 2018 ত্রিপুরা বিধানসভা নির্বাচনে মানিক সরকারকে সামনে রেখেই বামেরা প্রচারে নেমেছিল কিন্তু এবার আর মানিক ম্যাজিক কাজ করেনি গঠিত হয়নি অষ্টম বামফ্রন্ট সরকার ক্ষমতার পালাবদল হয় মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন মানিক সরকার মানিক সরকার এখন বিরোধী আসনে তিনি বিরোধী দলনেতা করা রাজ্যের খবর নিয়ে ত্রিপুরার যে সেরা অনুষ্ঠান সেখানে এই খবরটিও স্থান পেয়েছে রাজনীতির অলিন্দ থেকে মাঠে ময়দানে বাছাই করা সেরা আঠারোটি খবর নিয়ে হেডলাইন্স ত্রিপুরার বিশেষ অনুষ্ঠান এর সেরা টানা চারবার কুড়ি বছর ধরে ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন মানিক সরকার উনিশশো সালে প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন মানিক সরকার তারপর থেকে টানা কুড়ি বছর ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন মানিক সরকার রাজ্য রাজনীতিতে তো বটেই জাতীয় রাজনীতিতেও মানিক সরকার হয়ে উঠেছিলেন সবার কাছে জনপ্রিয় মুখ এবং এক প্রকার মিত প্রতি বিধানসভা নির্বাচনে বামেদের প্রচারের মুখ হিসেবে থাকতেন মানিক সরকার তার উপরে নির্ভর করেই বামেরা নির্বাচনী বৈতরণী পার হতো একটার পর একটা বামফ্রন্ট সরকার গঠিত হয়ে আসে দু হাজার ত্রিপুরা বিধানসভা নির্বাচনেও বামেদের প্রচারের মুখ ছিলেন মানিক সরকার কিন্তু এবার আর মানিক সরকারের ম্যাজিক কাজ করেনি গঠিত হয়নি অষ্টম বামফ্রন্ট সরকার রাজ্যে পরিবর্তন হয় দীর্ঘ পঁচিশ বছরের বাম শাসনের অবসান ঘটে রাজ্যে পালা বদলের সাথে সাথেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হয় মানিক সরকারকে মন্ত্রীবাড়ি রোডের দীর্ঘ টানা কুড়ি বছরের সরকারি আবাসনের ঠিকানা ছেড়ে যেতে হয় মানিক সরকারকে নতুন ঠিকানায় দলীয় কার্যালয়ে এতদিন যে মানিক সরকারের নামের পাশে থাকত মুখ্যমন্ত্রী দু হাজার আঠেরো ত্রিপুরা বিধানসভা নির্বাচনের পরে সেই মানিক সরকারের নামের পাশে মুখ্যমন্ত্রী থাকলেও তার আগে কিন্তু প্রাক্তন জুড়ে গেল রাজনীতির খবর নিয়ে হেডলাইনস ত্রিপুরার বিশেষ অনুষ্ঠান রাজ্যের দুই সাংবাদিক হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে রাজ্যের সাংবাদিকরা এক নাগারে টানা আন্দোলন করে যান তাদের দাবি এই দুই সাংবাদিক হত্যাকাণ্ডে সিবিআই তদন্ত দিতে হবে রাজনীতির অলিন্দ থেকে মাঠে ময়দানে বাছাই করা সেরা আঠারোটি খবর নিয়ে হেডলাইন ত্রিপুরার বিশেষ অনুষ্ঠান আঠারো এর সেরা আঠারো নো সিবিআই নো রেস্ট এই স্লোগান নিয়ে দীর্ঘ আন্দোলনে খান্তি দিলেন রাজ্যে কর্মরত সাংবাদিকরা তবে সেই খান্তি পরাজয় বরণের মধ্য দিয়ে নয় গণতান্ত্রিক ব্যবস্থায় জনতার রায়ে বিজেপি নেতৃত্বাধীন নতুন সরকার ক্ষমতায় এসে সাংবাদিকদের দীর্ঘ একশো দিনের আন্দোলনের দিন দুই সাংবাদিককে বরপরোচিত হত্যা মামলায় সিবিআই তদন্তের সিদ্ধান্তের মাধ্যমে জয় হাসিলের পর সারা বিশ্বের মানুষকে তাক লাগিয়ে দিয়ে গত বছরের মাঝামাঝি ও শেষ সময়ে রাজ্যের বুকে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নৃশংসভাবে খুন হয়েছিলেন দুই তত্তাচার সাংবাদিক দুই সতেরো সালের কুড়ি সেপ্টেম্বর মাদদাইয়ে দুষ্কৃতীদের হাতে খুন হন দরুণ সাংবাদিক শান্তনু ভৌমিক এই ঘটনার ঠিক মাসের মাথায় বুজ্জনগর থানাধীন টিএসআর দ্বিতীয় ব্যাটেলিয়ানের সদর কার্যালয়ে রাইফেলের গুলিতে নৃশংসভাবে খুন করা হয় অপরাধ বিষয়ক সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিককে যে ঘটনায় অভিযোগ উঠেছিল খোদ বাহিনীর কমান্ডেন্ট তপন দেববর্মার বিরুদ্ধে আর এই দুই হত্যাকাণ্ডেই সাংবাদিকদের পক্ষ থেকে সুষ্ঠু ও ন্যায় বিচারের জন্য সিবিআই তদন্তের জোরালো দাবি তোলা হয়েছিল যদিও বামফ্রন্ট নেতৃত্বাধীন রাজ্য সরকার সিবিআই তদন্ত না দিয়ে দুটি পৃথক হত্যাকাণ্ডে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তথা সিট গঠন করে তদন্তের নির্দেশ দেয় আর বাম সরকারের এই হটকারী সিদ্ধান্তে রাজ্যের সাংবাদিক সংগঠনগুলি প্রবল আপত্তি ও প্রতিবাদ জানায় যদিও ক্ষমতার অহংকারে মত্ত কমিউনিস্ট প্রশাসন তাদের সিদ্ধান্তে অনর থাকে তাই অসহায় সাংবাদিকরা সহকর্মীদের খুনের সুষ্ঠু তদন্তের দাবিতে দিল্লির দরবারে ছুটে যান একেবারে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দপ্তরের মন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশন মানবাধিকার কমিশনের কাছে নালিশ জানান যদিও সিবিআই তদন্তের বিষয়টি রাজ্য সরকারের একতিয়ারে থাকায়ও কেন্দ্রের কিছু করার ছিল না অতপর নির্বাচনের পর্যন্ত অপেক্ষা করা ছাড়া কিছু করার ছিল না সাংবাদিকদের আর ভোটের প্রচারে নেমে বিজেপির তরফে আশ্বাস দেওয়া হয়েছিল ক্ষমতায় এলে দুই সাংবাদিক খুনের সুষ্ঠু তদন্ত হবে জনতার রায়ে ক্ষমতায় এসেই সেই প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর হয় বিজেপি নেতৃত্বাধীন নয়া সরকার নয়া মন্ত্রিসভা শপথ গ্রহণের পর প্রথম কেবিনেট বৈঠকেই সুদীপ শান্তনু খুনে সিবিআই তদন্তের সিদ্ধান্ত নেয় নয়া সরকার সেই সাথে ইতি পড়ে যায় দীর্ঘ একশো সত্তর দিনের আন্দোলন কর্মসূচির রবিবার বিকেলে রবীন্দ্র ভবন চত্বরে আন্দোলনস্থলে সাংবাদিকদের ডাকে ছুটে আসেন নয়া মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং আইনমন্ত্রী রতন লালনাথ শুরুতেই শানিত বক্তব্য পেশের মধ্য দিয়ে আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেন যৌথ সাংবাদিক সংগঠনের আহ্বায়ক প্রণব সরকার জননেতা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয় আইন মন্ত্রী রতনলাল নাথ মহোদয় পোশিয়ান সম্পাদক সুবল কুমার দেব মহোদয় গরি সংবাদ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সঞ্জয় পাল মহোদয় আজকে আমাদের সাংবাদিকদের কাছে একটা ঐতিহাসিক মুহূর্ত যে মুহূর্ত ছিল রক্তাক্ত ক্রেদার্থ এবং দুঃখে বলা এক ইতিহাস যখন ভূমিকে হত্যা করা হয়েছিল একুশ একুশে সেপ্টেম্বর তখন আমরা কার্যত অসহায় অবস্থায় ছিলাম কারণ এরকম পরিস্থিতি সারা দেশে তারপর একে একে ভাষণ রাখেন সিনিয়র সাংবাদিক দেবাশিস মজুমদার জয়ন্ত ভট্টাচার্য বিশেন্দু ভট্টাচার্য সানিত দেব রায় সেবক ভট্টাচার্য নবেন্দু ভট্টাচার্য সঞ্জয় পাল কমল কলই প্রমুখ সকলেই দুই সাংবাদিক খুনের পর বাম সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে জোরদার বক্তব্য তোলেন সভা করতে পারব এবং সেখানে উপস্থিত থাকবেন স্বয়ং মুখ্যমন্ত্রী বোধ এক মাস আগেও আমরা এমনি কোনো কল্পনা করতেও পারিনি কেন সিবিআই তদন্ত দেওয়া হচ্ছে না সিবিআই তদন্ত না দেওয়ার পেছনে তোমাদের উদ্দেশ্যটা কি অনুগ্রহ করে আমাদের কাছে পরিষ্কার করো আমাদের দুর্ভাগ্য সাহিত্য বলছিলেন অন্যান্য বক্তারাও বলছিলেন সাধারণ সৌজন্যতা আমাদের সাথে দেখায়নি অথচ আমরাই এ রাজ্যের মধ্যে এই দেশের মধ্যে গণতন্ত্রের চতুর্থ আজকে এই কারণেই বলছি অনুষ্ঠি যে বিচারের দাবিতে আমরা এতদিন ধরে এই লড়াই আন্দোলন চালিয়ে আসছিলাম নানা রকম হুমকি নানা রকম ভগবান সহ্য করেও আমরা যে কজন এই পথের পাশে প্রত্যেক দিন সন্ধ্যার সময় এসে আমরা নিয়মে নেতৃত্বে আমাদের দুই সহকর্মীকে স্মরণ করতাম আজ তাদের বিচার পাওয়ার দিন সমাগত ডাইরেক্ট ইনডাইরেক্ট হুমকি দেওয়া হচ্ছে আমরা বিনম্রভাবে অনুরোধ করব আমাদের নতুন মুখ্যমন্ত্রী এবং নতুন সরকারকে সাংবাদিকরা যেন সেই গণতন্ত্রের মধ্যে যেন থাকতে না হয় প্লিজ এর জন্য আমাদের মনে হয়েছিল কি কি হবে সরকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ সাংবাদিক দত্ত ভৌমিকের হতভাগী জন্মদাত্রী মা পুতুল দত্ত ভৌমিক সংক্ষিপ্ত আলোচনায় চোখের জল ধরে রাখতে পারেননি তিনি কয়েক কথায় শুধু এইটুকুই বলেন যাতে কোনো মায়ের বুক আর এভাবে খালি না হয় সেই সাথে দাবি তোলেন পুত্র খুনের ন্যায় বিচারের

উপস্থিত তরুণ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকেও যথারীতি ভাষণ শেষ করে তিনি সন্তানের মতো জড়িয়ে ধরে সান্ত্বনা দেন বয়স্ক মাকে তরুণ মুখ্যমন্ত্রীর এই সৌজন্যতা এবং উদারতা উপস্থিত সাংবাদিক এবং বিভিন্ন পেশার মানুষের মন ছুঁয়ে যায় আরও একবার যাকে অভিভাবক হিসাবে নতুন করে পেলেন ত্রিপুরার লক্ষ লক্ষ জনতা বিউরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা রাজনীতির অলিন্দ থেকে মাঠে ময়দানে বাছাই করা সেরা আঠারোটি খবর নিয়ে হেডলাইন্স ত্রিপুরার বিশেষ অনুষ্ঠান আঠারো এর সেরা আঠারো দু ত্রিপুরা বিধানসভা নির্বাচনে এক্সিট পোল হয় আর এক্সিট পোল করে হেডলাইনস ত্রিপুরা এবং জেনকি বাদ হেডলাইন্স ত্রিপুরা আর জেনকি বাতের এই এক্সিট পোল যে আভাস দিয়েছিল সেই আভাসই ফলাফলে প্রকাশিত হয় পরিবর্তন হয় এ রাজ্যে দু সেরা বাছাই করা রাজ্যের আঠেরোটি খবর নিয়ে হেডলাইন ত্রিপুরার এই সেরা আঠেরো অনুষ্ঠানে এই খবরটিও স্থান পেয়েছে রাজনীতির অলিন্দ থেকে মাঠে ময়দানে বাছাই করা সেরা আঠারোটি খবর নিয়ে হেডলাইন ত্রিপুরার বিশেষ অনুষ্ঠান আঠারো এর সেরা আঠারো সাধারণত দেশের বিধানসভা নির্বাচন হোক লোকসভা নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে ওপিনিয়ন পোল এক্সিট পোল এগুলো হামেশাই দেখা যায় নির্বাচনে কে কোথায় এগিয়ে রয়েছে কোন দল কোথায় এগিয়ে থাকছে কারা ক্ষমতায় আসতে পারে কে কতটি আসন নিয়ে ক্ষমতায় দখল করতে পারে এগুলি নিয়ে অপিনিয়ন পোল এক্সিট পোল অনেকবার হয়েছে বহুবার হয়েছে দেশের বিভিন্ন রাজ্যের বিধানসভা বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনকে নিয়ে কিন্তু ত্রিপুরা নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো অপিনিয়ন পোল এবং এক্সিট পোল হয় দু ত্রিপুরা বিধানসভা নির্বাচনে এই ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে নিয়ে প্রথমবারের মতো অপিনিয়ন পোল এবং এক্সিট পোল করে হেডলাইন্স ত্রিপুরা এবং জন কিবাদ হেডলাইন্স ত্রিপুরা জন বাদ প্রথমে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে অপিনিয়ন পোল করে আর তারপর এক্সিট পোল এই এক্সিট পোলে দেখানো হয় যে দু হাজার ত্রিপুরা বিধানসভা নির্বাচনে রাজ্যে পালা হচ্ছে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি জোট সরকার একত্রিশ থেকে সাত্রিশটি আসনে ক্ষমতায় আসছে বিজেপি আইপিএফটি জোট এবং ক্ষমতা হারাবে বামফ্রন্ট যখন ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ফলাফল বের হয় তখন সে ফলাফলে দেখা যায় যে এক্সিট পোল মিলে যায় রাজনীতির থেকে মাঠে ময়দানে করা সেরা সেরা খবর নিয়ে ত্রিপুরার বিশেষ অনুষ্ঠান এর বাছাই মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে বিপ্লব কুমার দেব ত্রিপুরাকে নেশামুক্ত ত্রিপুরা গড়ার ডাক দেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের এই নেশামুক্ত ত্রিপুরা গড়ার ডাক এক যুগান্তকারী সিদ্ধান্ত রাজনীতির অলিন্দ থেকে মাঠে ময়দানে বাছাই করা সেরা খবর নিয়ে ত্রিপুরার বিশেষ অনুষ্ঠান এর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে ত্রিপুরাকে মডেল রাজ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যমাত্রা নেন বিপ্লব কুমার দেব আর ত্রিপুরাকে মডেল রাজ্য হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তিনি যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন সেটি হল ত্রিপুরাকে নেশামুক্ত ত্রিপুরা হিসেবে গড়ে তোলা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের এই সিদ্ধান্ত এক যুগান্তকারী সিদ্ধান্ত গাঁজা থেকে শুরু করে বিভিন্ন নেশা সামগ্রী নেশাজাতীয় ট্যাবলেট কফ সিরাপ ফেন্সিডিলের রমরমা এখন সে কারণেই তিনি ত্রিপুরাকে নেশামুক্ত ত্রিপুরা গড়ার ডাক দেন মুখ্যমন্ত্রীর এই নির্দেশ এবং ডাকের পরই প্রশাসনের তৎপরতা বেড়ে যায় শুরু হয় প্রতিনিয়ত নেশাবিরোধী অভিযান আসতে থাকে সাফল্য বিভিন্ন নেশা সামগ্রী প্রচুর পরিমাণে উদ্ধার হতে থাকে পাশাপাশি এই নেশা কারবারের সঙ্গে যুক্ত দুষ্টুচক্রদেরও জালে তোলে পুলিশ নেশার করালো গ্রাস থেকে ত্রিপুরাকে মুক্ত করার যে মুখ্যমন্ত্রীর ডাক তা শুরু হয়েছে এবং জোর কদমে চলছে প্রয়াস মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের এই সিদ্ধান্ত প্রশংসা করোয় রাজ্য এবং রাজ্যের বাইরেও রাজনীতির অলিন্দ থেকে মাঠে ময়দানে বাছাই করা সেরা আঠারোটি খবর নিয়ে হেডলাইন ত্রিপুরার বিশেষ অনুষ্ঠান আঠারো এর সেরা আঠারো শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল ফেরাতে অক্লান্ত পরিশ্রম শুরু করেন যার উদ্যোগ হিসেবে তিনি বিভিন্ন স্কুল এবং কলেজগুলিতে পরিদর্শন শুরু করেন আঠেরো সেরা আঠেরো অনুষ্ঠানে এই খবরটিও স্থান পেয়েছে রাজনীতির অলিন্দ থেকে মাঠে ময়দানে বাছাই করা সেরা আঠারোটি খবর নিয়ে হেডলাইন ত্রিপুরার বিশেষ অনুষ্ঠান আঠারো এর সেরা আঠারো ত্রিপুরা বিধানসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতার পালাবদল হয় পরিবর্তন আসে সবকিছুতেই শুধু সরকার পরিবর্তন নয় সরকারের কাজকর্মের মানসিকতার মধ্যেও আসে পরিবর্তন শুধু মন্ত্রী হয়ে মহাকরণের ঠান্ডা ঘরে বসে থাকা নয় রাজ্যের মানুষের জন্য কাজ করার দৃঢ় অঙ্গীকার শুরু রাজ্যের নতুন সরকারের মন্ত্রীদের রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পর শিক্ষাকে প্রধান এবং প্রথম গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থার হাল ফেরাতে রাজ্য সরকার তিন বছরের মধ্যে ত্রিপুরা শিক্ষা ব্যবস্থার হাল ফেরানোর পাশাপাশি জাতীয় স্তরে শিক্ষার সূচকের নিরিখে ত্রিপুরাকে পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্যের নতুন সরকার যার শিক্ষামন্ত্রী রতন লাল নাথ শিক্ষামন্ত্রী হয়ে রাজ্য শিক্ষা ব্যবস্থার হাল ফেরাতে তিনি এক নতুন পদক্ষেপ নেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ স্কুলগুলিতে পরিদর্শন শুরু করলেন স্কুলগুলিতে গিয়ে স্কুলগুলির পরিকাঠামো অবস্থা ঠিক পড়াশোনা হচ্ছে কিনা কোথায় কি সমস্যা রয়েছে সে বিষয়ে খোঁজ খবর নেওয়া শুরু করলেন শিক্ষক শিক্ষিকাদের সাথে কথা বলার পাশাপাশি কথা বললেন সাথে তাদের কাছ থেকেও জানতে চান কোথায় কি সমস্যা স্কুলের পাশাপাশি বিভিন্ন কলেজ পরিদর্শন শুরু করেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথের এই উদ্যোগ রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল ফেরাতে অগ্রণী ভূমিকা নেবে বলে মনে করছে শিক্ষামহল রাজনীতির অলিন্দ থেকে মাঠে ময়দানে বাছাই করা সেরা আঠারোটি খবর নিয়ে হেডলাইন ত্রিপুরার বিশেষ অনুষ্ঠান আঠারো এর সেরা আঠারো আগরতলা থেকে দেওঘর এক্সপ্রেস রাজ্যে রেল মানচিত্রে নয়া এই ট্রেন চালু চলতি বছরের জুলাই মাসে এই দেওঘর এক্সপ্রেস ট্রেন চালু হয় ১৮ সেরা আঠারো অনুষ্ঠানে এই খবরটিও স্থান পেয়েছে রাজনীতির অলিন্দ থেকে মাঠে ময়দানে বাছাই করা সেরা আঠারোটি খবর নিয়ে হেডলাইন ত্রিপুরার বিশেষ অনুষ্ঠান একটা সময় ছিল যখন ত্রিপুরায় মিটার গেজ রেললাইন পরিষেবাই মাত্র ছিল ব্রোডগেজ রেললাইন পরিষেবা সুপারফাস্ট ট্রেন এক্সপ্রেস ট্রেন এসব ছিল ত্রিপুরার মানুষের কাছে স্বপ্ন কিন্তু ধীরে ধীরে সেই স্বপ্ন পূরণের অধ্যায় শুরু হয় সময়ের পরিবর্তন হয় এবং রেল মানচিত্রে ত্রিপুরা অগ্রসর হয় মিটার গেজ থেকে ব্রড গেজে তারপর ধীরে ধীরে একে একে এক্সপ্রেস ট্রেন পথ চলা শুরু করে দূরপাল্লার ট্রেন দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে রেলপথে যুক্ত হতে থাকে আমাদের ত্রিপুরা ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস হামসফর এক্সপ্রেস ত্রিপুরার সঙ্গে রেলপথে জুড়ে যায় দিল্লি কলকাতা ব্যাঙ্গালুরু আর চলতি বছরের ছয় জুলাই দিনটি ত্রিপুরার রেল মানচিত্রের কাছে আরও একটি উল্লেখযোগ্য দিন দু সালের ছয় জুলাই আগরতলা থেকে চলা শুরু করে আরও একটি নতুন ট্রেন আগরতলা দেওঘর এক্সপ্রেস ছয় জুলাই আগরতলা রেল স্টেশনে এই আগরতলা দেওঘর এক্সপ্রেসের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী রাজেন গোহাই মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজনীতির অলিন্দ থেকে মাঠে ময়দানে বাছাই করা সেরা আঠারোটি খবর নিয়ে হেডলাইন ত্রিপুরার বিশেষ অনুষ্ঠান আঠারো এর সেরা আঠারো রাজ্যের সুস্বাদু কুইন আনারসকে স্টেট ফ্রুট হিসেবে ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত হয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রাজ্য সফরে এসে কুইন আনারসকে স্টেট ফ্রুট হিসেবে ঘোষণা দেন পাশাপাশি কুইন আনারসকে বিদেশে রপ্তানি করার প্রক্রিয়াও শুরু করে রাজ্য সরকার আঠারো সেরা অনুষ্ঠানে এই খবরটিও স্থান পেয়েছে রাজনীতির অলিন্দ থেকে মাঠে ময়দানে বাছাই করা সেরা আঠারোটি খবর নিয়ে হেডলাইন ত্রিপুরার বিশেষ অনুষ্ঠান আঠারো এর সেরা আঠারো রাজ্যের কুইন প্রজাতির আনারস বেশ সুস্বাদু এবং নাম করা কুইন প্রজাতির আনারসের বেশ সুনাম রয়েছে কিন্তু এই আনারসকে নিয়ে শিল্পের প্রসার আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি করা বিদেশে রপ্তানি করা এই সমস্ত পরিকল্পনা দেখা যায়নি বিগত সরকারের আমলে রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পর কুইন প্রজাতির আনারসের গুরুত্ব বেড়ে গেল রাজ্যের এই সুস্বাদু কুইন আনারসকে আরও পরিচিতি দিতে এবং তার মধ্য দিয়ে আর্থিক সমৃদ্ধি বাড়ানোর জন্য উদ্যোগ নিয়েছে রাজ্যের নতুন বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার শুধু তাই নয় কুইন আনারসকে রাজ্যের স্টেট ফ্রুট হিসেবেও ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রাজ্যে এসে কুইন আনারসকে ত্রিপুরা স্টেট ফ্রুট হিসেবে ঘোষণা দেন पाइन ऐपिल की पहली खेप का खाड़ी के देशों में निर्यात किया गया है इसे त्रिपुरा और पूर्वोत्तर क्षेत्र द्वारा विश्व व्यापार से जुड़ने में एक महत्वपूर्ण पहल के रूप में देखा जाना चाहिए मैं आशा करता हूं कि त्रिपुरा का पाइन भारत के अन्य राज्यों बांग्लादेश जैसे पड़ोसी देशों और दुनिया के अन्य देश क्वीन अनुस के विदेश रप्तानी प्रक्रिया शुरू हो চলতি বছরের জুন মাসে শুরুতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদেশে রপ্তানি করা প্রক্রিয়া শুরু হয় রাজনীতির অলিন্দ থেকে মাঠে ময়দানে করা বাছাই সেরা আঠারোটি খবর নিয়ে হেডলাইন ত্রিপুরার বিশেষ অনুষ্ঠান আঠারো এর সেরা আঠারো নতুন নামে আগরতলা বিমানবন্দর নাম হলো এমবিবি এয়ারপোর্ট তথা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বিমানবন্দর রাজনীতির অলিন্দ থেকে মাঠে ময়দানে বাছাই করা সেরা আঠারোটি খবর নিয়ে হেডলাইন ত্রিপুরার বিশেষ অনুষ্ঠান এর একটা দীর্ঘ সময় এ রাজ্যে রাজন্য শাসন ছিল একশো জন রাজা ত্রিপুরাতে শাসন করেছেন রাজন্য আমলে ত্রিপুরাতে অনেক ভাস্কর্য ও স্থাপত্য শিল্পকলার নিদর্শন রয়েছে তারই মধ্যে অন্যতম আগরতলা বিমানবন্দর মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুর এই বিমানবন্দর তৈরি করেছিলেন রাজন্য আমলে ত্রিপুরায় ভাস্কর্য ও স্থাপত্য এবং শিল্পকলার বহু নিদর্শন রয়েছে যা আজও চিরভাস্বর যা ত্রিপুরার গৌরব বাড়িয়েছে সেই অর্থে রাজাদের সম্মান জানিয়ে কোনো উদ্যোগ দেখা যায়নি এ যাবৎকাল রাজ্যে ক্ষমতায় পালাবদলের পর আগরতলা বিমানবন্দর পেল তার নতুন নাম রাজন্য আমলকে সম্মান জানিয়ে আগরতলা বিমানবন্দরের নামকরণ ত্রিপুরার মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে করা হয় রাজ্য সরকারের এই উদ্যোগকে সবুজ সংকেত দেয় কেন্দ্রীয় সরকার জরুরি কেন্দ্রীয় মন্ত্রিসভা বৈঠক বসে সিদ্ধান্ত হয় আগরতলা বিমানবন্দরের নতুন নামাকরণের রাজ্যের রাজন্য আমলকে সম্মান জানায় কেন্দ্র ও রাজ্য সরকার দু সালের জুলাই মাসের গোড়ার দিকে আগরতলা বিমানবন্দরের নতুন নামকরণ হয় মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে এমবিবি এয়ারপোর্ট রাজনীতির অলিন্দ থেকে মাঠে ময়দানে বাছাই করা সেরা আঠারোটি খবর নিয়ে হেডলাইন ত্রিপুরার বিশেষ অনুষ্ঠান আঠারো এর সেরা আঠারো দীর্ঘ বছর ধরে রাজ্যে আশ্রয় নিয়ে রয়েছেন মিজোরামের ব্রু শরণার্থীরা দু হাজার সালেই এই ব্রু শরণার্থীদের মিজোরামে প্রত্যাবর্তনের বিষয়ে সমাধান সূত্র বের হয় রাজনীতির অলিন্দ থেকে মাঠে ময়দানে বাছাই করা সেরা আঠারোটি খবর নিয়ে হেডলাইন ত্রিপুরার বিশেষ অনুষ্ঠান আঠারো এর সেরা আঠারো দীর্ঘ সময় ধরে ব্রু শরণার্থীরা এ রাত্রে বসবাস করে আসছেন শরণার্থী হিসেবে তারা এই রাত্রে রয়েছেন দীর্ঘ বছর ধরে মিজোরাম থেকে তারা চলে আসেন একটি বিশেষ সময়ে কিন্তু বিগত বাম সরকারের সময়কাল থেকেই তাদের পুনরায় মিজোরামে প্রত্যাবর্তনের ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে এই অর্থে সদর্থক দৃষ্টিভঙ্গি নেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে নতুন সরকার আসার পর এই ব্রু শরণার্থী সমস্যা মেটানোর উদ্যোগ নেওয়া হয় দিল্লিতে হয় বৈঠক অবশেষে সেই বৈঠকের পর সমাধান সূত্র বের হয় দু সালের এটি একটি উল্লেখযোগ্য ঘটনা রিপোর্ট ত্রিপুরা রাজনীতির অলিন্দ থেকে মাঠে ময়দানে বাছাই করা সেরা আঠারোটি খবর নিয়ে হেডলাইন্স ত্রিপুরার বিশেষ অনুষ্ঠান আঠারো এর সেরা আঠারো দু সালের নভেম্বর মাসে সিপিএম এর বাইশতম ত্রিপুরা রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় আর এই রাজ্য সম্মেলন সমাপ্ত হবার পর সিপিআইএম এর নতুন রাজ্য সম্পাদক হিসেবে বেছে নেওয়া হয় গৌতম দাসকে এই খবরটিও ১৮ সেরা আঠেরো অনুষ্ঠানে স্থান পেয়েছে রাজনীতির অলিন্দ থেকে মাঠে ময়দানে বাছাই করা সেরা আঠারোটি খবর নিয়ে হেডলাইন ত্রিপুরার বিশেষ অনুষ্ঠান আঠারো এর সেরা আঠারো দু সাল রাজ্য সিপিএম এর কাছে ছিল অনেকটাই ঘটনা বহুল এবছরই ত্রিপুরা বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয় আর এই বিধানসভা নির্বাচনে সিপিএম এর এক অধিপত্য একটানা শাসনের অবসান ঘটে বছরে সিপিএম এর সাংগঠনিক ক্ষেত্রেও পরিবর্তন আসে এবছরের নভেম্বর মাসে সিপিআইএম এর বাইশতম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় রাজ্য সম্মেলন শেষে দলের নতুন রাজ্য সম্পাদক নির্বাচিত হয় বিজন ধরের জায়গায় সিপিএম এর ত্রিপুরা রাজ্যে নতুন সম্পাদক হলেন গৌতম দাস সিপিএম এর এই বাইশতম রাজ্য সম্মেলন হলেও প্রথমবারের মতো সিপিএম প্রকাশ্যে জমায়েত করতে পারেনি সিপিএম এর বাইশতম ত্রিপুরা রাজ্য সম্মেলনে যোগ দিতে সিপিএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি পলেট ব্যুরো সদস্য প্রকাশ কারাত বিন্দা বিমান বসু সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত থাকেন আগরতলা টাউন হলে দুদিন চলে এই রাজ্য সম্মেলন রাজ্য সম্মেলন শেষে দলের নতুন রাজ্য সম্পাদক নির্বাচিত হলেন গৌতম দাস রাজনীতির অলিন্দ থেকে মাঠে ময়দানে বাছাই করা সেরা আঠারোটি খবর নিয়ে হেডলাইন ত্রিপুরার বিশেষ অনুষ্ঠান আঠারো এর সেরা আঠারো দু সালে হেডলাইন ত্রিপুরা ছ বছর পূর্ণ করে সপ্তম বর্ষে পদার্পণ করল হেডলাইন ত্রিপুরার কাছে এই দু সাল বেশ গুরুত্বপূর্ণ রাজনীতির অলিন্দ থেকে মাঠে ময়দানে বাছাই করা সেরা আঠারোটি খবর নিয়ে হেডলাইন ত্রিপুরার বিশেষ অনুষ্ঠান আঠারো এর সেরা আঠারো দুহাজার সালের সতেরোই সেপ্টেম্বর রাজ্যের ইলেকট্রনিক্স মিডিয়ায় এক নতুন সংবাদ মাধ্যমের পথ চলা শুরু হয় হেডলাইন ত্রিপুরা দুহাজার সালের সতেরোই সেপ্টেম্বর ইলেকট্রনিক্স মিডিয়ায় রাজ্যে পথ চলা শুরু করে হেডলাইন ত্রিপুরা শুরু থেকে পথটা অনেক কঠিন ছিল হেডলাইন ত্রিপুরা নানা প্রতিবন্ধকতার সম্মুখীনিনীর মধ্যে দিয়ে হেডলাইন্স ত্রিপুরা পথ চলা শুরু হয় কিন্তু পথ চলা শুরু হওয়ার পরও হেডলাইন্স ত্রিপুরাকে প্রতিনিয়ত নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় কিন্তু সমস্ত প্রতিবন্ধকতাকে পার করে হেডলাইন্স ত্রিপুরা এগিয়ে চলে 2012 সালের 17 সেপ্টেম্বর হেডলাইন্স ত্রিপুরার পথ চলা শুরু করার পরেই 2013 সালে রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয় খুব কম সময়ের মধ্যেই হেডলাইন্স ত্রিপুরা অর্জন করে জনপ্রিয়তা পর হাজার ত্রিপুরা বিধানসভা নির্বাচনের পর কাছে যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ কারণ ত্রিপুরা নির্বাচনে হেডলাইন্স ত্রিপুরাকে নানা প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হয় চ্যানেল বন্ধ হওয়া থেকে শুরু করে নানা সমস্যার মধ্যে পড়তে হয় হেডলাইন্স ত্রিপুরাকে কিন্তু হেডলাইন্স ত্রিপুরা মাথা নত করেনি এগিয়ে চলে আর দু হাজার আঠেরো ত্রিপুরা বিধানসভা নির্বাচনে রাজ্যে পরিবর্তন হয় রাজ্যে পরিবর্তনের ক্ষেত্রে হেডলাইন্স ত্রিপুরা যথেষ্ট তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছে বলে রাজ্যের একটা বড় অংশ বিভিন্ন মহল এটাকে গুরুত্ব দেয় রাজ্যের বর্তমান ক্ষমতাসীন শাসক দলও হেডলাইন্স ত্রিপুরার ভূমিকাকে প্রশংসা করেছে যেরকম কঠিন পরিস্থিতির মধ্যে হেডলাইন্স ত্রিপুরা কাজ করেছে তা সত্যি প্রশংসার দাবি রাখে বিভিন্ন মহলে প্রতি বছরই হেডলাইন্স ত্রিপুরা তার বর্ষপূর্তি অনুষ্ঠান এবং শারদ সম্মান অনুষ্ঠান আয়োজন করে থাকে কিন্তু দু হাজার আঠেরো হেডলাইন্স ত্রিপুরার বর্ষপূর্তি ও শারদ সম্মান অনুষ্ঠান একটি আলাদা মাত্র রাখে এবছরই হেডলাইন্স ত্রিপুরা ষষ্ঠ বর্ষ পূর্ণ করে সপ্তম বর্ষে পদার্পণ করে হেডলাইন্স ত্রিপুরা সপ্তম বর্ষপূর্তি এবং শারদ সম্মান অনুষ্ঠান এক আলাদা মাত্র রাখে একুশে নভেম্বর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আর এই অনুষ্ঠানেই উপস্থিত থাকেন রাজ্যের রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কি রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সহ আরো বিশিষ্ট জনেরা সব মিলিয়ে সাল যথেষ্ট গুরুত্বপূর্ণ অলিন্দ থেকে মাঠে ময়দানে বাছাই করা সেরা আঠারোটি খবর নিয়ে হেডলাইন্স ত্রিপুরার বিশেষ অনুষ্ঠান এর যাত্রীবাহী ট্রেন কে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করে বহু মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন স্বপন দেব বর্মা আঠেরো সেরা আঠেরো অনুষ্ঠানে এই খবরটিও স্থান পেয়েছে রাজনীতির অলিন্দ থেকে মাঠে ময়দানে বাছাই করা সেরা আঠারোটি খবর নিয়ে হেডলাইন ত্রিপুরার বিশেষ অনুষ্ঠান আঠারো এর সেরা আঠারো দু আঠারো সালের রাজ্যের সেরা বাছাই করা আঠারোটি খবর নিয়ে হেডলাইন্স ত্রিপুরার যে বিশেষ অনুষ্ঠান আঠেরোর সেরা আঠেরো তাতে স্বপন বর্মা স্থান পেয়েছেন ইনি সেই স্বপন বর্মা যিনি যাত্রীবাহী ট্রেনকে দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়ে বহু মানুষের প্রাণ রক্ষা করেন আমবাসার এক প্রত্যন্ত এলাকার বাসিন্দা স্বপন বর্মা অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে তাদের দিন চলত মে মাসের মাঝামাঝি সময়ে একদিন কাজে বেরিয়েছিলেন স্বপন বর্মা সাথে তার মেয়ে সেই সময় হঠাৎই তাদের নজরে আসে রেললাইনে বিপদের সংকেত কিন্তু নিজের বুদ্ধিমত্তা ও সাহসিকতার পরিচয় দিয়ে যাত্রীবাহী ট্রেনকে দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়ে বহু মানুষের প্রাণ রক্ষা করেন স্বপন দেব বর্মা এর জন্য তাকে নানা পুরস্কারে সম্মানিত করা হয় রাজ্য সরকার স্বপন দেব বর্মাকে ক্রীড়া ও যুব দপ্তরে সরকারি চাকরিও প্রদান করে রাজনীতির অলিন্দ থেকে মাঠে ময়দানে বাছাই করা সেরা আঠারোটি খবর নিয়ে হেডলাইন ত্রিপুরার বিশেষ অনুষ্ঠান আঠারো এর সেরা আঠারো আঠেরোর সেরা অনুষ্ঠানে মাঠে ময়দানের একটি খবরও স্থান পেয়েছে এবছর রঞ্জি ট্রফিতে ত্রিপুরার হয়ে সার্ভিসেসের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করেন ত্রিপুরার বিশাল ঘোষ রঞ্জি ট্রফিতে ত্রিপুরার প্রথম ক্রিকেটার হিসেবে বিশাল ঘোষ এই রেকর্ড করেন রাজনীতির অলিন্দ থেকে মাঠে ময়দানে বাছাই করা সেরা আঠারোটি খবর নিয়ে হেডলাইন ত্রিপুরার বিশেষ অনুষ্ঠান আঠারো এর সেরা আঠারো 2018 সালে রাজ্যের সেরা বাছাই করা 18টি খবর নিয়ে হেডলাইন্স ত্রিপুরার যে বিশেষ অনুষ্ঠান 18 সেরা 18 তাতে মাঠে ময়দানের একটি খবর স্থান পেয়েছে ত্রিপুরার রঞ্জি ক্রিকেটার তথা দলের অধিনায়ক বিশাল ঘোষ এক কৃতিত্বের নজির গড়েন রঞ্জি ট্রফিতে ত্রিপুরার প্রথম ক্রিকেটার হিসেবে তিনি ডাবল সেঞ্চুরি করেন এবছরের নভেম্বর মাসে এমবিবি স্টেডিয়ামে রঞ্জি ট্রফির ম্যাচে ত্রিপুরা এবং সার্ভিসেসের মধ্যে এই ম্যাচে বিশাল ঘোষ এই নজির গড়েন প্রথম ইনিংসে ওপেন করতে নেমে বিশাল ঘোষ দুশো রানের দুরন্ত এবং রেকর্ড সৃষ্টিকারী ইনিংস খেলেন তিনশো বলে তিনি রানের এই ঝকঝকে এবং দুরন্ত ইনিংস খেলেন ত্রিপুরার প্রথম ক্রিকেটার হিসেবে রঞ্জি ট্রফিতে বিশাল ঘোষ এই ডাবল সেঞ্চুরি করার রেকর্ড করেন রাজনীতির অলিন্দ থেকে মাঠে ময়দানে বাছাই করা সেরা আঠারোটি খবর নিয়ে হেডলাইন্স ত্রিপুরার বিশেষ অনুষ্ঠান আঠারো এর সেরা আঠারো 2018 সালের রাজ্যের বাছাই করা সেরা 18টি খবর নিয়ে 18 সেরা 18 অনুষ্ঠান এ পর্যন্তই নমস্কার রাজনীতির অলিন্দ থেকে মাঠে ময়দানে বাছাই করা সেরা 18টি খবর নিয়ে হেডলাইন্স ত্রিপুরার বিশেষ অনুষ্ঠান 18 এর সেরা 18